সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এবং শহর বর্ধমানে বিষ মদে মৃত্যুর প্রতিবাদে বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। তাদের দাবি, বিষ মদ কাণ্ডে অবিলম্বে পূর্ণাঙ্গ তথ্য সবার সামনে তুলে ধরতে হবে। সেদিন বাংলার মানুষ বিভ্রান্ত হয়েছিল, সাথী ঘরের মানুষরা বিশেষ করে যারা কৃষক তারা বিভ্রান্ত হয়েছিল যে আজকে যদি শিল্পকে রুখে দেওয়া যায়, আমরা কৃষক বাড়ির ছেলে, আমরা চাষী, আমরা গ্রামের মানুষ, আমাদের পাশে বোধ হয় মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন তিনি। কিন্তু ভাবুন কিভাবে শিল্পপতিরা আসবে, লিডার অফ দ্য ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের শুধু নয় সারা পৃথিবীর লিডার অফ দ্য ইন্ডাস্ট্রি রতন টাটা চলে গেছেন, আর রতন টাটার বন্ধু বান্ধবরা পশ্চিম বাংলায় শিল্প করতে আসবে, এটা ভাবা ভুল। তাই বন্ধুগণ একটা কথা ভাবুন, বিজেপিকে ঠেকানোর চেষ্টা করবেন না, মদের ঠেক ঠেকানোর চেষ্টা করুন, বিজেপিকে ঠেকানোর চেষ্টা করবেন না। সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশকারীরা ঢুকে বোমা তৈরির কারখানা করছে, ঠেকানোর চেষ্টা করুন। এই বিক্ষোভ সভায় মহিলা বিজেপি কর্মীরা এবং জেলা বিজেপির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। আজকে বর্ধমান শহরের মধ্যে যে বিষমদ কাণ্ডে কয়েকজন মারা গেছেন, কয়েকজন বলতে সেই সংখ্যাটা কিন্তু এখনো কোনো নির্দিষ্ট নয়, অনেক কিছু লুকোনো হচ্ছে, এবং এই যে বিষমদের রমরমা বিভিন্ন দিকে, হোটেলে একটা নার্সিংহোম তার পাশে এইভাবে চলছিল, এটা প্রশাসনের নজর এড়িয়ে যায় কিভাবে, এবং এর দ্বারা যুব সমাজকে যেভাবে অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকগুলো বাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিন্তু প্রশাসন এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি আগে, না হলে এইভাবে নার্সিংহোমের পাশে এই ব্যবসা চলতো না। এর আগেও নিশ্চয়ই কোনো মৃত্যু ঘটেছে, যেটা কিন্তু জানতে দেওয়া হয়নি, আজও জানতে দেওয়া হচ্ছে না ঠিক কতজন মারা যাচ্ছে এবং কতজন ভর্তি হচ্ছে। এবং এই যে ঘটনা, এই ঘটনার পরে দেখা যাচ্ছে অনেকে হয়তো অন্ধত্বের শিকার হবে যারা সুস্থ হয়ে যাবে, এইরকম একটা অবস্থার দিকে যাচ্ছে। এই অবক্ষয় থেকে যাতে রোধ করা যায় সেই জন্য আমরা এটা চেষ্টা করছি যে বিক্ষোভ সমাবেশ করার কথা সবাই বলতে, আমরা চাইছি এটা প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিক। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।